প্রখ্যাত হাদিস বিশারদ আবু আব্দুর রহমান আহনাফ ইবনে সোহাইব ইবনে আলী আন নাসাই রহমত আলাই সংকলিত সুপ্রসিদ্ধ হাদিস গ্রন্থ সুনানু নাসাই দ্বিতীয় অর্ধের কিতাবুল তিয়াজাতি এর অন্তর্গত আল ইস্তেয়াজু মিন শার ফিতনাতিল ফিতনাতুল কবরি নামক শিরোনাম থেকে চয়ন করা হয়েছে হাদিস প্রসঙ্গ রাসুলসাল্লুসাল্লাম কয়েকটি বিষয়ে সবসময় আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে দোয়া করতেন এবং প্রিয় সাহাবিগণকে এ বিষয়ে শিক্ষা দিতেন আলোচ্য হাদিসে ওই বিষয় কটি সম্পর্কেই বক্তব্য পেশ করা হয়েছে উম্মুল মিনিন হযরত আয়েশা রদুল্লাহ তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম নিম্নলিখিত শব্দাবলী দ্বারা আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতেন তিনি দোয়া করে বলতেন হে আল্লাহ আমি আপনার নিকট জাহান নামের ফেতনা জাহান নামের আজাব কবরের ফেতনা কবরের আজাব মসিহে দাজ্জালের ফেতনার অকল্যাণ দারি দরিদ্রতার অকল্যাণ এবং ধনাঢ্যতার অকল্যাণ থেকে আশ্রয় চাই রসুল সাল্লা আলয় সাল্লাম আরও দোয়া করতেন হে আল্লাহ আপনি আমার ঘুণাসমূহকে বরফের পানি এবং ঠান্ডা দ্বারা ধৌত করে দিন ঘুণা থেকে আমার অন্তরকে পরিচ্ছন্ন করে দিন যেভাবে অপবিত্রতা থেকে সাদা কাপড়কে ধবধবে পরিচ্ছন্ন করা হয় আমার এবং আমার গুনাসমূহের মাঝে এমন দূরত্ব সৃষ্টি করে দিন যেভাবে আপনি পূর্ব এবং পশ্চিমের মাঝে দূরত্ব সৃষ্টি করেছেন অবশেষে রাসুল সাল্লাহ সাল্লাম আরও দোয়া করতেন হে আল্লাহ আমি আপনার নিকট অলসতা জরাগ্রস্ত অবস্থা ঘূনা এবং ঋণগ্রস্ত হওয়া থেকে আশ্রয় চাই আপনি আমাকে উল্লেখিত বিষয়ের সময় থেকে রক্ষা করুন হাদিসে উল্লেখিত এই কয়টি বিষয়ে রাসুল সাল্লাহ সাল্লাম নিকট সবসময় আশ্রয় প্রার্থনা করেছেন এবং সাহাবিগণকে আশ্রয় প্রার্থনা করতে শিখিয়েছেন সুতরাং আমাদের উচিত উল্লিখিত বিষয়ে আশ্রয় চেয়ে সবসময় আল্লাহর নিকট কায়মনবাক্যে দোয়া প্রার্থনা করা